আজকে আমি নিয়ে চলে এসেছি তোমাদের পছন্দের মায়ের বানানো মশলা পটলের রেসিপিটা। দেখতে থাকো তাহলে ব্লগটা। কড়াইতে সাদা তেল দিয়ে প্রথমে পটলগুলোকে ভেজে নিতে হবে। তো আমি এখানে মানে আমি বলতে কি মা এখানে সাদা তেল ব্যবহার করেছে, তো তোমরা চাইলে সর্ষের তেল ব্যবহার করতে পারো। আর এইখানে পাশে রান্না হচ্ছে আলু আর কাঁচা কলার তরকারি। এখানে পটলের জন্য মশলা সব বেটে রেডি আছে। এটার মধ্যে আছে আদা টমেটো লঙ্কা বাটা, আর এইখানটায় আছে হচ্ছে কাজু বাদাম পোস্ত বাটা একদম। আর তোমরা যদি এর মধ্যে চার মগজ বাটা দিবই মনে করো তো দিতে পারো। এইটা হচ্ছে যখন এটা নিরামিষভাবে বানাবে, আর যদি পেঁয়াজ রসুন দাও তখন এখানে কাজু বাদাম পোস্ত বাটাটা অল্প করে দিলেই হবে। কড়াইতে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়ে তার মধ্যে প্রথমে আদা লঙ্কা টমেটো বাটাটা দিয়ে কষিয়ে নিতে হবে। আদাটাকে আগে কষিয়ে নিতে হবে, আর পোস্ত কাজু বাদাম বাটা দিয়ে বেশি কষানোর দরকার নাই, এমনিতেও পোস্তকে বেশি কষাতে হয়ও না। তো এইবার এটার মধ্যে অল্প জল দিয়ে এটাকে কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে কাজু বাদাম বাটাটা দিতে হবে, মানে কাজু বাদাম পোস্ত বাটাটা দিতে হবে। এইবার এর মধ্যে কাজু বাদাম পোস্ত বাটাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে আরেকবার। তারপরে ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে জল দিয়ে দিলেই কিছুক্ষণ পর ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এর মধ্যে মা একটু পনির বাটার মশলা দিয়ে দিল স্বাদটা আরও একটু ভালো করার জন্যে। তুমি বলো না তো, তুমি কোনো কিছু বলো না তো আমি পরে ভয়েস দিই। তুমি এত আসতে বলো সেগুলো আসে না, অত জোরে ঝগড়া করতে পারবো। নুনটা দেওয়া হয় Thank you.
এবার এর মধ্যে একটু ঘি দিয়ে দিতে হবে। নিরামিষ রান্নাতে যেন এই ঘি গরম মশলা মাস্ট দিতেই হয়। আর সব নিরামিষ রান্না বলে নয়, আমিষ রান্নাতেও দেওয়া যায়। আর এদিকে দেখো মশলাটা থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। মশলাটা দেওয়া হয়ে গেছে, এখন শুধু জলটা দেব। পটল ভাজলে কমে যায় না, এখনই তো কত সুন্দর তেল ছাড়ছে। খাওয়ার পর দেখবেন খেতে কেমন হয়েছে, তো এটা ভালো হয়। একটু জল দিয়ে গরম মশলা দেব এখন। এখানে দেখো মায়ের রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো কেমন লাগলো পদ্ধতিটা সেটা অবশ্যই জানাবে। আর তোমরাও বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু জানাতে ভুলো না যে খেতে কেমন হয়েছিল।